আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা মহান আল্লাহ তাআলার রহমতে এই করোনা পরিস্থিতিতেও বেশ ভালো আছেন। আমি উপস্থিত নতুন ভিডিওতে চলে আসলাম। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো কবুতর মারামারি করে কেন এবং এটার প্রতিকার কী, এবং কবুতর কেন মারামারি করে। আপনি গিয়ে ভাবছেন আপনার কবুতরটা কি দুটা জোড়া এবং নর ও মাদি, এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলের ভিডিওটা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাকে আমার ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি কেউ না কাটে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা 2 থেকে 3 মিনিটের, আমি 3 মিনিটের ভিতরে শেষ করে দিব, তাই ভিডিওটি না কাটে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটা কথার সাথে আরেকটা কথা রিলেটেড। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশের বেল আইকনটা ক্লিক করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। এখন আসি যে কবুতর মারামারি করে কেন। নম্বর ওয়ান হচ্ছে কবুতর যখন আপনি কিনে আনবেন, আপনার কবুতরকে দুটোটা জোড়া নর ও মাদি, অথবা কবুতর যদি দুটোটা নর হয় তাহলে মারামারি করবে, আর যদি দুটোটা মাদি হয় তাহলে মারামারি করবে। নম্বর 2, কবুতরের বাসস্থান না চেনার ফলে কবুতরে একটার খোপে ঢুকে যায় তারপর দুটোটা মারামারি করতে থাকে। হ্যাঁ, একটা খোপ না চেনার ফলে, তার খোপটা না চেনার ফলে সে অন্য খোপে ঢুকে যায়, মানে অন্য খোপে চলে যায়, সেই খোপে যেয়ে তারপর সে মারামারি শুরু করে দেয়। এতে করেও কিন্তু কবুতরের ক্ষতি হতে পারে। নম্বর 3 হলো কবুতরের খাবার যখন দেন আপনারা, কবুতরকে যখন একসাথে খাবার দেন তখন দেখা যায় যে কবুতর খাবার নিয়ে প্রতিযোগিতা শুরু করে দেয়, মানে যুদ্ধ শুরু করে দেয়। যে কবুতরগুলো বেশি মারামারি করে, যে কবুতরের শক্তি বেশি, যে কবুতর মারামারি করে বেশি, সেই কবুতরকে আপনারা আধা খাবার দেবেন, আর যে কবুতরগুলো মারামারি করে না সেই কবুতরকে একসাথে খাবার দেবেন, আর যে কবুতরগুলো বেশি মারামারি করে সে কবুতরকে অন্য সাইডে খাবার দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও কবুতর দেখা যায় যে একটা কবুতর যখন ডিমে বসে থাকে আর নর যখন ওর খোপের মধ্যে থাকে, তখন দেখা যায় যে আরেকটা কবুতর তার খোপের পাশে এসে পড়ে, তখন সেই নর কবুতরটা যুদ্ধ শুরু করে দেয়, মানে মারামারি শুরু করে দেয়। তারপর দেখা যায় যে একটার মাথা একটা উঠে ফেলে অথবা রক্ত বের করে ফেলে, অনেক ক্ষতিকর কিছু হতে পারে। তাই আপনারা মাস্কান আপনার টি রাখবেন, কার্ড রেখে দিবেন। আপনারা যদি খাঁচা কবুতর পালন থাকেন তাহলে তো খাঁচাতেই সেফ থাকবে, আর যদি কোনো খোপে পালন করে থাকেন তাহলে আপনারা মাঝখান দিয়ে কাঠ ব্যবহার করে দিবেন, তাহলে দেখবেন কি আর এরকম হবে না, আর ওরা মারামারি করতে পারবে। আর অনেক সময় দেখা যায় যে নর ও মাদি কবুতর মারামারি করতে থাকে, এটা কেন, এটা অনেক কারণে রয়েছে। কবুতর যখন নতুন জোড়া দেন, হ্যাঁ নতুন যখন জোড়া নেয়, তখন তারা নর ও মাদি যুদ্ধ করতে থাকে, মানে মারামারি করতে থাকে খাঁচার মধ্যে। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা ভয়ের কোনো কারণ নেই। আর কবুতর যখন ডিম পারবে, যখন তাদের প্যারের ডিম আসবে, তখন কিন্তু নরটা মাদিটার উপরে একটু ঢোকরান দিতে পারে, এটা স্বাভাবিক, এটা আপনাদের ভয়ের কোনো কারণে, এটা সবসময় দিয়ে থাকে নর কবুতর। যখন তাদের প্যাটে ডিম আসবে, মিটিং করে যখন ডিমটা আসবে তখন তারা একটু ঠুকুর দিবে, এটা কোনো ভয়ের কোনো কারণে, তারা মুসি যখন করবে তখন এই ঠুকুরটা দিবে। অথবা কবুতর যখন মাদিরা যখন একদিকে যাবে, নরটা যখন ওর পিছে যাবে, তখন কিন্তু ও ঠুকরিয়ে তার খোপে নেওয়ার চেষ্টা করবে, এতে করে কোনো সমস্যা নেই। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন কবুতর যখন ডিম দিবে, হ্যাঁ নতুন যখন ডিম দিবে, তখন কিন্তু ও মাদি কবুতরটা কিন্তু হাড়িতে বসে থাকে, আর নর কবুতরটা কিন্তু যে ঠুকরায়, এটা স্বাভাবিক, এটা ঠুকরায় সব কবুতরই। আপনি যখন নতুন জোড়া দিবেন, দেখবেন আপনার কবুতরটা যখন ডিম দিবে তখন কিন্তু নর কবুতরটা এসে ঠুকরাবে ও ডিমের বসার জন্য, এটা কোনো ভয়ের কারণ নেই। আর অনেক ক্ষেত্রে দেখা যায় মাদি কবুতর যখন ডিম না পারে, মানে যখন ডিম পারবে না, তখন কিন্তু নর কবুতরটা ঠুকরাবে, আর দেখে নিবেন আপনার মাদিটা কি বাঞ্জা হয়ে গেছে নাকি। বাঞ্জা হলে কিন্তু সে আর ডিম পারবে না, হ্যাঁ সে কিন্তু আর ডিম পারবে না। বাঞ্জা কবুতর কিন্তু ডিম পারার কোনো ক্ষমতাই রাখে না, ওদের প্যাটে যে ডিমের থলেটা আসে সেটা কিন্তু থাকে না, তাই তারা বাঞ্জা কবুতর কিন্তু ডিম দিতে পারে না। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা আপনি কিন্তু শিখতে পারেন অথবা অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে পরবর্তী ভিডিওগুলো মিস থাকতে চাইলে ভিডিও নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে বেল আইকনে ক্লিক করবেন।